আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি মোগলাই। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে 6টা মিনি মোগলাই তৈরি করব। আর এই মোগলাইটা তৈরি করাটা অনেক বেশি সহজ, ঝটপট তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। আর সাথে থাকছে কিছু টিপস, তাহলে চলুন তৈরি করে ফেলি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি হতে হবে, কোনো গরম পানি ইউজ করা যাবে না। একবারে অনেকটুকু পানি দেওয়া যাবে না, তাহলে হয়তো ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিব। উপরে হালকা একটু তেল দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্য সাইডে সরিয়ে রাখছি। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, আর ধনিয়া পাতা কুচি, নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। সবশেষে দিচ্ছি 7 মতো লবণ। আপনারা যদি ফ্রিজে ডিম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর ইউজ করবেন। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি একেবারে নর্মাল করতে পারিনি, কিছুটা এখনো ঠান্ডা আছে। আর ঠান্ডা থাকলে যে প্রবলেমটা হয়, পানি ছেড়ে দেয়। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ডোটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু লম্বা করে হাত দিয়ে বেলে নিব। 5 ভাগে ভাগ করে নিচ্ছি। সামান্য পরিমাণে আটা দিয়ে বেলে নিচ্ছি, 2 টেবিল চামচ ডিম দিয়ে। তারপরে এরকম করে চারপাশ থেকে ভাঁজ করে নিব, আর একটু চেপে চেপে ভাঁজ করব যেন বের না হয়ে যায়। আমি যেই উপরের পাশটা সেটা নিচের দিকে দিব, তাহলে ডিমটা বের হয়ে যাবে না। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন মোগলাইটা ছেড়ে দিচ্ছি। নিচের পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। একটা চামচ দিয়ে উপরে এরকম করে গরম তেল দিয়ে দিচ্ছি, তাহলে অনেক ভালো ফুলবে। নিচের পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে, খুব বেশি কড়া ভাজা করা যাবে না। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 6টা মোগলাই। আর এই মোগলাইটা আপনারা বাসায় বিকেলের নাস্তাতে তৈরি করে খেতে পারেন, বা মেহমানদের আসলে সার্ভ করতে পারেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।